আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের তার একটি খবর জানব তবে আপনি যদিযুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পোষ্য কোটার বিরোধিতা করেছেন বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বড় অঙ্কের মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করে বলে মন্তব্য করেছেন তিনি সরকার প্রবর্তিত সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মানুষের আস্থাহীনতা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বুধবার তিন জুলাই জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে জিএম কাদের এসব কথা বলেন চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে তিনি বলেন আমার ব্যক্তিগত মত হল বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের চাকরির জন্য বিশেষ করে বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করার স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত নেই ভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে জিএম কাদের বলেন আগে নিয়োগের ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে হতো শিক্ষার্থীদের আন্দোলনের দাবি ছিল তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা বাতিল করা হোক মেধাভিত্তিক সমাজ হচ্ছে না মেধাকে দাম দিতে হবে তিনি আরো বলেন মুক্তিযোদ্ধাদের আমরা দাম দেব কিন্তু বংশ পরম্পরায় নাতিনাতনি সহ তাদের সবাইকে দিতে হবে বিষয়টি সম্পর্কে ছাত্রদের মধ্যে দিমত আছে তারা এর সঙ্গে একমত হতে পারছে না বিরোধী দলীয় নেতা বলেন আন্দোলনের মুখে দু সালে সব কোটা বাতিল করা হয় এটা দাবি ছিল না দাবি ছিল মুক্তিযোদ্ধা কোটা বাতিল বাকিগুলো থাকবে হঠাৎ করে দু সালে করা মামলার রায়ে বলা হয়েছে কোটা আগের মতো থাকবে এর ফলে ছাত্রদের মধ্যে আবার সমস্যা সামনে আসছে তিনি বলেন সংবিধানে সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে সংবিধানে বলা আছে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে ধর্ম বর্ণ গোষ্ঠী জন্মস্থানের কারণে কেউ প্রজাতন্ত্রের কাজে নিয়োগে অযোগ্য হবেন না সরকারকে অথরিটি দেওয়া হয়েছে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হয়ে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিশেষ বিধান প্রণয়ন করা যাবে অনগ্রসর যারা নিগোষ্ঠীকে দিতে পারি সংখ্যালঘুকে দিতে পারি কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর এটা আমি মানতে রাজি না জিএম কাদের আরো বলেন সংবিধানকে যদি মানতে হয় তাহলে মানতে হবে অনগ্রসর যারা নন মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই কাজেই তার বিষয়টি অভাবে দেখাটা সংবিধান সম্মত নয় জিএম কাদের বলেন আমাদের প্রথম দরকার মেধা দেশকে এগিয়ে নিতে হবে সামনের বিশ্ব আমাদের সেন্টিমেন্টের ওপর থাকবে না আমাদের কম্পিটিশন করতে হবে সেখানে মেয়েদাকে প্রাধান্য না দিলে তাহলে প্রতিযোগিতা করব কিসের বেসিসে তো আজ এ পর্যন্তই দেখা হবে অনেক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ